রমজান মাসে স্বামী স্ত্রীর দিনে সহবাস করলে কাফারা কী হবে রমজান মাসে স্বামী স্ত্রী দিনে সহবাস করলে রমজান মাসে একটি শমের জন্য ষাটটি রোজা রাখতে হবে অনবরত লাগাতার মাঝখানে ভাঙতে পারবেন না অর্থাৎ দুই মাস রোজা রাখতে হবে একটি শমের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক মানে গুনার কাজ বড় গুণের কাজ রমজান মাসে আর কি এটা হচ্ছে রমজান মাসে এটা একটা রমজানের হুরমত নষ্ট করছেন সম্মান নষ্ট করছেন সাথে সাথে আপনি রমজান রোজা ভাঙছেন এই জন্য কাফারা দিতে হবে যে জোর করছে তারপর কাফারাটা আসবে যার উপর জোর করা হয়েছে সে তারপর কাফারাটা আসবে আর উভয় সময় দিতে উভয় কাফারা দিতে হবে